অনাবিল টিভি সত্যের সাথে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তিমূলক বক্তব্য দেয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন কলাবাগান থানা 17 নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ। 30 জুন বুধবার বিকেলে রাজধানীর কলাবাগান প্রধান সড়কে কলাবাগান থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডলি মোশারফের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কলাবাগান থানা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর কাছে সাইদ খোকনের মিথ্যাচার ও কটূক্তিমূলক বক্তব্যের শাস্তির দাবি জানান। আমাদের কলিজায় হাত দিয়েছে সাইদ খোকন, কারণ তাপস ভাই সাইদ খোকনের জন্য আমাদের এই কলাবাগানে প্রতিটা গলিতে গলিতে সে ভোট চাইছে আমাদের সঙ্গে। আমরাও ওই সময় তার সঙ্গে ছিলাম, কিন্তু সে যে বক্তব্য আমাদের তাপস ভাইয়ের নামে যে বাজে কথা বলছে তাকে জনগণের কাছে মাপ চাওয়া লাগবে। সাইদ খোকন ভাই আপনি বেঈমান, আপনার জন্য তাপস ভাই যে কষ্ট করেছে ভোটের সময় আপনি ভুলে গেছেন। আপনার সামনে যত মানুষ যায়, আপনি যখন মেয়র ছিলেন তখন আপনার সঙ্গে যারা দেখা করতে যেত কেউ চেয়ারে বসতে পারত না। এখন বর্তমান আপনি যান তাপস ভাইয়ের রুমি যান, তাপস ভাই আগে সবাইকে সামনে বসতে দেবে। তাপস ভাই তার গরিব দুঃখী মানুষদের আগে কাছে টানে। তাপস ভাইয়ের কাছে কোনো আলাদা নাই, আপনার কাছে সব মানুষ যেমন আলাদা। আপনি কয়েকটা মানুষ রুমির নিয়ে তাপস ভাইয়ের নামে বলে যাবেন আমরা ছাড়ব না, আপনাকে এর প্রতিবাদ আমরা এর প্রতিবাদ করব। আপনাকে জনগণের কাছে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে, চাইতেই হবে। তাপস ভাই আমাদের কলিজা, তাপস ভাই আমাদের অভিভাবক এই কলাবাগান থানার। আমরা তাকে একটা অভিভাবক মনে করি, তার মতো একটা ভালো মানুষ সাদা মনের মানুষ খুব কম আছে আমাদের কলাবাগানে। আমরা তাকে মাতার একটা অভিভাবক মনে করি। সে মেয়র হবার পরে আমাদের কোথাও কোনো ময়লা বা কিছু আছে তাই না? রাত্রি আমরা ময়লা পরিষ্কার করে ফেলাই, কোনো মানুষের সমস্যা নাই। সে দুর্নীতিবাজ না, সে আমাদের জননেত্রী শেখ হাসিনার ফ্যামিলির লোক। তার মতো ভালো মানুষ নাই, সে সারা জীবন ভালো মানুষ ছিল, ভালো মানুষ থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাপস ভাইকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই জনগণের কাছে, তাপস ভাইয়ের কাছে তাকে মাপ চাওয়া লাগবে। গতবার তাপস ভাই তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু এবার জন্য তাপস ভাইয়ের কাছে অনুরোধ, এবার জন্য ভাই আপনি তাকে ক্ষমা করবেন না, না, না। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, এই যে আমাদের সাদা মন প্রাণ প্রিয় তাপস ভাই আমাদের কলিজার টুকরাকে এত বড় কথা বলছে, আপনার রক্ত আপনারই বংশের লোক আমাদের তাপস ভাই, আপনার কাছে আমাদের বিচার, সাইদ খোকন ভাইয়ের বিচার চাই আমরা। তার বাপ ভালো মানুষ ছিল, কিন্তু সে তার বাপের নাম ডুবাইছে, সে তার বাপের নাম রাখতে পারেনি। আপনি তার বাপের মুখের দিক তাকিয়ে আপনি তাকে মেয়র করেছিলেন, কিন্তু সে আপনার নাম রাখেনি। সে জনগণের পয়সা লুটপাট করছে, দুর্নীতি করছে। আমরা আপনার কাছে বিচার চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।